हेलो फ्रेंड्स, बॉंग डेलिकेसिजर आरेक्टा पर्व देखार जोन्नो आपनादेर सबाइके वेलकम। आज आमी आपनादेर संगे एकटा हारिए जावा रेसिपी शेयर करब, चिंगड़ी आलू पोस्त। रेसिपिटा भालो लागले अवश्यई एकटा लाइक करे देबेन, आर जारा एखोनो आमार चैनलटाके सबस्क्राइब करेननि तारा मने करे प्लिज प्लिज आमार चैनलटाके सबस्क्राइब करे नेबेन। समस्त इनग्रेडियंट्सेर डिटेल्स आमार डेस्क्रिप्शन बक्से देवा थाकबे, प्लिज एकटु चेक करे नेबेन। चिंगड़ी आलू पोस्त करार जोन्नो आमी एखाने 200 ग्राम माझारी साइजे चिंगड़ी माछ निये निएछि। आपनारा छोटो चिंगड़ी माछ दिएओ ए रान्नाटा करते पारेन। एर मध्ये एबार दिए दिच्छि अल्प परिमाणे हलुद गुड़ो, आर दिए देब सामान्य परिमाणे नून। एबार ए नून हलुद दिए चिंगड़ी माछटाके खूब भालो करे माखिए नेब, आर 10 मिनिट एटाके एइभाबे ম্যারিনেট করে রেখে দেব। যতক্ষণ চিংড়ি মাছগুলো ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি একটু পোস্ত বেটে নেব। এখানে আছে 5 টেবিল স্পুন পোস্ত দানা, এটাকে প্রথমে আমি একটু শুকনো গ্রাইন্ড করে নেব। পোস্তটাকে আমি একটু শুকনো গ্রাইন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 8টা কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ বুঝে দেবেন। দিয়ে দেব অল্প সামান্য একটু জল। এবার এটাকে বেটে একটা কোর্স পেস্ট তৈরি করে নেব। দেখুন পোস্তটাকে আমি বেটে নিয়েছি, আমি পোস্তটা খুব মিহি করে বাটিনি, একটু দানা দানা আছে। এবার এখানে নিয়ে নিয়েছি 5টা মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে এরকম ছোট ছোট টুকরোয় কেটে নিয়েছি, ঠিক যেরকম আমরা পোস্তর আলু কেটে থাকি ঠিক সেই রকম। আলুগুলোকে আমি 50% সেদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসের মিডিয়াম ফ্লেমে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ। এবার এই চিংড়ি মাছগুলোকে নাড়িয়ে চাড়িয়ে একটু লাল রং ধরা অবধি ভেজে নিতে হবে। এটা করতে মোটামুটি টাইম লাগবে 4 থেকে 5 মিনিট। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তেল থেকে তুলে সরিয়ে রাখব। আর এই চিংড়ি মাছ ভেজে নেওয়ার পরে যে তেল জল মেলানো এই মিশ্রণটা পড়ে রইল, এটাকেও পাত্রে বার করে নেব। এবার ওই একই কড়াইয়ে দিয়ে দেব 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পাতলা পাতলা করে স্লাইস করে নেওয়া পেঁয়াজ। এবার এই পেঁয়াজগুলোকে অনবরত নাড়িয়ে চাড়িয়ে ঠিক যেরকম আমরা বেরেস্তা ভেজে থাকি সেরকম ভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। অনবরত নাড়িয়ে চাড়িয়ে এই কাজটা করতে হবে যাতে পেঁয়াজগুলো ইভেনলি ব্রাউন হয়। পেঁয়াজগুলো আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজের পরিমাণের অর্ধেকটা পেঁয়াজ আমি পাত্রে তুলে রাখব। তেলটাকে একটু ঝরিয়ে নিয়ে পেঁয়াজটাকে তুলে রাখব। অর্ধেকটা পেঁয়াজ আমি কড়াইয়ে রেখে দেব, আর অর্ধেকটা পাত্রে বার করে নেব। এবার এই অর্ধেকটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো, ভালো করে মিশিয়ে নেব। আর এই পেঁয়াজ আর আলুটাকে 4-5 মিনিট ধরে অনবরত নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। আলুটাকে 4-5 মিনিট ধরে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব অল্প সামান্য চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর অনবরত নাড়িয়ে চাড়িয়ে আরও 3-4 মিনিট একটু ভেজে নেব। যদি ভাজতে ভাজতে দেখেন আলুটা কড়াইয়ের গায়ে চিটে চিটে যাচ্ছে, তাহলে একটু জলে ছিটে দিয়ে রান্নাটা করতে হবে। আলুটাকে 3-4 মিনিট একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা। পোস্ত বাটাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আলুটা কড়াইয়ের গায়ে একটু চিটে চিটে যাচ্ছে, তাই জন্য 2 টেবিল স্পুন মতন জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে এই পোস্তর সঙ্গে আলুটাকে আরও 3-4 মিনিট ভেজে নেব। আলুর সঙ্গে পোস্তটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার
এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ জল। মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ থেকে যে জুসটা বেরিয়েছিল সেটাও দিয়ে দেব এর মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেব দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব। 3-4 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে এলাম। আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে সম্পূর্ণ শুকনো করে একটু ভাজা ভাজা করে নেব। চিংড়ি আলু পোস্তটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার লাস্টে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দেব 1 টিস্পুন সর্ষের তেল। সব কিছুকে ভালো করে আবারও মিশিয়ে নেব। চিংড়ি আলু পোস্ত একদম রেডি হয়ে গেছে। আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। চিংড়ি আলু পোস্ত একদমই রেডি হয়ে গেছে। এটা একটা হারিয়ে যাওয়া রেসিপি, গরম ভাতে দারুণ লাগে খেতে। আপনারা অবশ্যই একবার রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন। যদি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিলে আমার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।